আহলে সুফার সাহাবায়ে কেরাম কতটুকু কষ্ট করতেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই জানি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374 খানা হাদিস তিনি বর্ণনা করেছেন। এবং তিনি এই আহলে সুফফার বা আসহাবে সুফফার মসজিদে নববীর বারান্দার সাহাবায়ে কেরামের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। সুবহানাল্লাহ। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। কি লেগেছে? আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু আমি কাউকে মুখ ফুটে যে বলবো আমাকে খাবার দেন এটা তো আমার কখনোই চক্ষু লজ্জায় দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আসহাবে সুফফার এই গুণটাকে খুবই প্রশংসা করেছে। সূরা বাকারাতে সম্ভবত এসেছে যে আসহাবে সুফফার এই যে গরিব সাহাবায়ে কেরাম আছেন তারা কখনো কারো কাছে গিয়ে হাত পাতেন না। কি করেন না? যদি কেউ দেয় হাদিয়া হিসেবে তারা খেতেন, হাদিয়া হিসেবে না দিলে তারা পেটের মধ্যে পাথর বেঁধে পড়ে থাকতেন, কিন্তু মানুষের কাছে তারা হাত পাতেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু আমি তো কারো কাছে গিয়ে হাত পাততে পারি না, কিন্তু মসজিদে নববীতে যেই সাহাবী আসতেছেন আমি তার কাছে গিয়ে বিভিন্ন মাসালা মাসাইল জিজ্ঞেস করলাম, যদি কেউ বুঝতে পারেন আসলে আমার ভেতরের জগতে কি চলছে, আমি যে প্রচন্ড ক্ষুধায় যে আমি কাতর হয়ে আছি এইটা যদি কোনো সাহাবী বুঝেন আর আমার আমাকে যদি নিজে থেকে ওনার ঘরে যদি নিয়ে যান। তিনি বলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন, আমি ওনাকে গিয়ে শরীয়তের একটা মাসালা জিজ্ঞেস করলাম, তো উনি হয়তো ব্যস্ততার মধ্যে ছিলেন, প্রশ্নের উত্তর দিলেন চলে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসলেন, ওনাকে একটা শরীয়তের মাসালা জিজ্ঞেস করলাম, উনিও শরীয়তের মাসালার জবাব দিলেন, আমার দিকে ওইভাবে লক্ষ্য করলেন হয়তো বা ব্যস্ত ছিলেন চলে গেলেন। হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমি গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের একটা বিষয়ে একটা প্রশ্ন করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রশ্ন শোনার সাথে সাথে বললেন, হে আবু হুরায়রা তোমার কি খুব ক্ষুধা লেগেছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উম্মতের অবস্থা, সাহাবায়ে কেরামের অবস্থা লুকাইত থাকবে এটা কখনো হতে পারে না। একজন সাহাবী ছিলেন ওয়াবেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াবেসা রাদিয়াল্লাহু আনহু তিনি মজলিসে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদনু মিন্নি ইয়া ওয়াবেসা, হে ওয়াবেসা তুমি আমার আরো নিকটে আসো, তুমি আমার আরো নিকটে আসো। ওয়াবেসা রাদিয়াল্লাহু আনহু মূলত এসেছিলেন একটা প্রশ্ন করার জন্য। কিসের জন্য? প্রশ্ন করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিকটে যখন তিনি আসলেন বললেন যে হে ওয়াবেসা তুমি কি চাও যেই প্রশ্ন তুমি অন্তরে নিয়ে এসেছো সেটা আমি নবী বলবো নাকি তুমি বলবে? আর এখন আমরা কিছু কিছু মানুষ বের হয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম নিয়ে আমরা প্রশ্ন তুলি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহিহ হাদিসের মধ্যে বলছেন যে আমি নবীর কাছ থেকে তোমাদের কোনো আমল লুকাইত না, ইন্নি আরা রুকুআকুম ওয়া খুশুআকুম, আমি নবী তোমাদের রুকু দেখি, আমি নবী যখন মসজিদে যখন ইমাম হিসেবে যখন দাঁড়াই তোমাদের মনে মনে করার কোনো কারণ নাই, আমি নবী শুধুমাত্র সামনের দিকেই দেখি না, আমি নবী যেইভাবে সামনে দেখি সেইভাবে পেছনের দিকেও দেখি, ঠিক সেইভাবে তোমাদের রুকু করাও দেখি আবার তোমাদের খুশুও দেখি। আচ্ছা, রুকু করা না হয় বাহ্যিক বিষয়, আমি সেজদা করছি উঠছি বসছি সেইটা না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, কিন্তু নবী যে এখানে দাবি করেছেন কি আমি তোমাদের খুশুও দেখি, আর খুশু হচ্ছে আপনার অন্তরের বিষয়। কিসের বিষয়? আপনি কতটুকু আল্লাহর ভয় ভালোবাসা মোহাব্বত আদব তাজিম নিয়ে কতটুকু আল্লাহর ভয় নিয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন সেই খুশুর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেইটাও দেখতে পাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু লুকাইত থাকতে পারে না। যাই হোক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন প্রশ্ন করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা আমার মনে হচ্ছে তুমি খুবই ক্ষুধার্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র স্ত্রীগণের ঘরে পাঠালেন একজনকে যে যাও গিয়ে দেখো কোনো কিছু আছে কিনা। এক মগ দুধ পাঠানো হলো ঘর থেকে, হুজরা শরীফ থেকে। কয় মগ? এক মগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই এক মগ দুধ যখন নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজি বললেন আসহাবে সুফফার যত সাহাবায়ে কেরাম আছে সকলকে ডাকো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই এক মগ দুধ, আমি চিন্তা করতে লাগলাম যে এই এক মগ দুধ তো আমারই হবে না, তো এই এত 70 জন 72 জন সাহাবায়ে কেরাম ওনারা সবাই পান করবে তো আমার কি অবস্থা হবে, আমি সেই টেনশন শুরু করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আবু হুরায়রা ডান দিক থেকে একজন একজন করে দুধ পান করাতে শুরু করো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক থেকে একজন একজন করে দুধ পান করাতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখতে পেলাম 70 কিংবা 72 জন সাহাবী সেই এক মগ দুধ থেকে দুধ পান করেছেন, কিন্তু এক ফোঁটা দুধ সেখান থেকে কমে নাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাকিউল কওমি আখিরুহুম শুরবান, যে কোন অবস্থানরত কোন একটা মজলিসে যে যখন পানি পান করাবে বা কোনো কিছু পান করাবে, সে সবার শেষে পান করবে। হে আবু হুরায়রা, এখন তুমি পান করো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা সেই মগ থেকে দুধ পান করতে লাগলেন। নবীজি বলেন, আরো পান করো, আরো পান করো। শেষ পর্যায়ে এমন অবস্থা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আর সামান্য পরিমাণ জায়গাও খালি নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মগ আমার কাছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মগ থেকে নিয়ে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম যে তাসাউফের পথের পথিক যারা হয়েছেন, এই সুফিয়ানা আন্দাজে যারা জীবন আচরণ যারা করেছেন, এটা আর কোনো কিছুই না, বরং এই জীবন আচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিক্ষা দিয়ে গেছেন। এই জীবন আচরণ সাহাবায়ে কেরামই শিক্ষা দিয়ে গেছেন, আর কেউ না।